আপনারা ইতিমধ্যেই সবাই মোটামুটি জেনে গিয়েছেন যে আল হাদিস পেশাজীবী ফোরাম নামে একটি নতুন সংগঠন উদ্ভূত হয়েছে। ঠিক গত কর্মী সম্মেলনে মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের ঘোষণার মাধ্যমে এই সংগঠন আত্মপ্রকাশ লাভ করে। পরবর্তীতে স্যার 1100 বিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ ঘোষণা করেন। গত এক বছরে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের যত মানে যতদূর সম্ভব হয়েছে আমরা 20টা জেলার বিভিন্ন প্রান্তে আমরা সফর করেছি, আমাদের সংগঠনের দাওয়াত নিয়ে আমরা পৌঁছেছি। এর মধ্যে 12টা জেলা থেকে আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। গত এক বছরে আমরা 7টা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি এবং বড় আকারে এক একটা মেডিকেল ক্যাম্পে প্রায় 250-300 মতন রুগী ছিল। এর পাশাপাশি অনলাইনে আমাদের টেলিমেডিসিন কার্যক্রম চালু আছে। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার আল তিসঈনিয়া গ্রন্থে বলছেন যে আদম সন্তান পৃথিবীতে একে অপরের সাহায্য ছাড়া জীবনযাপন করতে পারে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দিনই এবং দুনিয়াবি সফলতার জন্য মুসলিমদেরকে পরস্পরের সাহায্য সহযোগিতা করা খুবই জরুরি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আলহামদুলিল্লাহ, প্রথমে সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি বিশ্বজাহানের অধিপতি এবং বিচার দিবসের মালিক। অতঃপর সালাত ও সালাম পেশ করছি রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপর ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের, যারা এত চমৎকার পরিবেশে 2023 সালের কর্মী সম্মেলন আয়োজন করেছেন এবং আমাকে আহলে হাদিস পেশাজীবী ফোরামের পক্ষ থেকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আজকে আমার বলার বিষয় হচ্ছে আহলে হাদিস আন্দোলনের উন্নতিতে পেশাজীবী ফোরামের ভূমিকা। আপনারা ইতিমধ্যেই সবাই মোটামুটি জেনে গিয়েছেন যে আহলে হাদিস পেশাজীবী ফোরাম নামে একটি নতুন সংগঠন উদ্ভূত হয়েছে। সংগঠনের ইতিহাস সংক্ষেপে বলতে গেলে, গত বছর ঠিক এক বছর আগে, ঠিক গত কর্মী সম্মেলনে মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের ঘোষণার মাধ্যমে এই সংগঠন আত্মপ্রকাশ লাভ করে। পরবর্তীতে স্যার 1100 বিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ ঘোষণা করেন এবং তাদের থেকে শপথ গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, গত এক বছরে আমরা আমাদের কার্যক্রম যথাসাধ্য চালিয়ে আসছি। আসলে পেশাজীবী ফোরামের ভূমিকা বা গুরুত্ব বলতে গেলে, প্রথমেই আমরা জানতে হবে যে পেশাজীবী আসলে কারা, পেশাজীবী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে। আমাদের যেটা গঠনতন্ত্র, এটা সব জেলার আন্দোলনের দায়িত্বশীলদের কাছেই পৌঁছে গেছে আশা করি, এক কপি করে সবাই পেয়েছেন। ওইখানে কিন্তু পেশাজীবী কারা এই ব্যাপারে ক্লিয়ার বর্ণনা দেওয়া আছে। তো সাধারণভাবে পেশাজীবী হচ্ছে তারাই যারা বিভিন্ন পেশায়, নির্দিষ্ট পেশায় নিয়োজিত এবং এগুলো বিশেষায়িত পেশা সাধারণত, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কৃষিবিদ, অর্থনীতিবিদ, এরপরে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এরা সবাই হচ্ছে পেশাজীবীর অন্তর্ভুক্ত। সেই হিসাবে কিন্তু যারা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী রয়েছেন, তারাও কিন্তু আসলে একজন পেশাজীবী, যারা চাকুরিরত আছেন বিভিন্ন জায়গায়। তো তাহলে আলাদা করে কেন পেশাজীবী ফোরাম করার দরকার হলো? আপনারা খেয়াল করে দেখবেন, আমি সূরা মায়েদার 2 নং আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ তোমরা একে অপরকে তাকওয়ার কাজে এবং সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং একে অপরকে তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। এবং এই জিনিসটা একটা যে কোনো সমাজ ব্যবস্থা, যেটা সাধারণ সংস্থা হোক আর ইসলামী সংগঠন হোক, এটা একটা বেসিস, একদম ভিত্তি, মূল ভিত্তি এটা যে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করতে হবে এবং একে অপরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে।
আমাদের সংগঠন করার উদ্দেশ্যই কিন্তু এইটা, কারণ বিচ্ছিন্নভাবে আমরা একা একা অনেকে অনেক কিছু জানি বুঝি পারি, সেগুলো চর্চা করলে হয়তো আমরা সব পাবো ইনশাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বোনাসের সুযোগ করে দিচ্ছেন, যেটা হাদিসে আসছে যে কেউ যদি কাউকে ভালো কাজ কোনো আদেশ দেয় তাহলে সেই ভালো কাজ করার সব আদেশকারীও পাবেন এবং নিষেধকারীও, খারাপ কাজ নিষেধকারীও সেখান থেকে সব পাবেন ইনশাল্লাহ। তো এই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আপনারা জানেন যে আসলে মানুষ সবসময় পরের প্রতি নির্ভরশীল, একজন মানুষ একাকী কখনো সমাজে সেটা মানে যে পর্যায়ে হোক একাকী কখনো টিকে থাকতে পারে না। সমাজবিজ্ঞানে খুব প্রচলিত একটা কথা আছে, মানুষ সামাজিক জীব। এই কথাটা কিন্তু একদম প্রথম থেকে আদম আলাইহিস সালামের সময় থেকেই যুগ যুগ ধরে চলে আসছে, একাকী কখনোই কেউ কোনো সিচুয়েশনেই সাকসেসফুল হতে পারে না। যে কারণে আপনারা, আমি কিছু উদাহরণ দিই, আসলে যে কোনো একটা ইসলামী সংগঠনে বা সমাজ ব্যবস্থায় বিভিন্ন পেশার মানুষের অন্তর্ভুক্তি কেন জরুরি। খুব ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন যে এত বড় একটা মাদ্রাসা হয়েছে, এখানে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন মহিলা মাদ্রাসার, এবং সবাই অনেক বড় বড় আলেম, দিনই দিনের দায়ী রয়েছেন, কিন্তু এই মাদ্রাসা বিল্ডিং যখন হয়েছে তখন কিন্তু তারা তাদেরকে সাহায্য নিতে হয়েছে কার কাছে, ইঞ্জিনিয়ারের কাছে। ইঞ্জিনিয়ারের কাছে সাহায্য নিতে হয়েছে যে এই বিল্ডিংয়ের স্ট্রাকচার কেমন কী হবে, কোথায় পিলার কয়টা হবে, ফাউন্ডেশনটা কেমন হবে, সব কিছুর ব্যাপারে। এই ব্যাপারে কিন্তু আলেমের দিন যিনি, ওনার কিন্তু কোনো ভূমিকাই ছিল না, স্বাভাবিক। আবার আমি একজন চিকিৎসক, আমি যেমন চিকিৎসাবিদ্যায় আমি পারদর্শী আলহামদুলিল্লাহ, কিন্তু যে কোনো শরই বা ফিকহি মাসালার ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই একজন আলেমের দিনের কাছে স্মরণপন্ন হতে হবে, এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার আল-তিসঈনিয়া গ্রন্থে বলছেন যে আদম সন্তান পৃথিবীতে একে অপরের সাহায্য ছাড়া জীবনযাপন করতে পারে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দিনই এবং দুনিয়াবি সফলতার জন্য মুসলিমদেরকে পরস্পরের সাহায্য সহযোগিতা করা খুবই জরুরি। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আপনারা জানেন যে আহলেদিস আন্দোলন বাংলাদেশ 1994 সালে 23শে সেপ্টেম্বর পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সমাজ সংস্কারমূলক দাওয়াতি সংগঠন হিসেবে সূচনা লাভ করে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা হয়েছে, আপনারা অলরেডি জানেন যে বিভিন্ন প্রকাশনা সংস্থা, তারপরে হচ্ছে সমাজসেবামূলক প্রকল্প, এরপরে আইটি বিভাগ, তারপরে হচ্ছে আপনার শিক্ষা বোর্ড, গবেষণা বিভাগ, বিভিন্ন ক্ষেত্র চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের পেশাজীবী ফোরামের আবির্ভাব। তো আমি জাস্ট আমাদের কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত এক বছরে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের যত মানে যতদূর সম্ভব হয়েছে আমরা 20টা জেলার বিভিন্ন প্রান্তে আমরা সফর করেছি, আমাদের সংগঠনের দাওয়াত নিয়ে আমরা পৌঁছেছি। এর মধ্যে 12টা জেলা থেকে আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। পজিটিভ রেসপন্স মানে হচ্ছে তারা আমাদের সাথে শরিক হয়েছেন, সেখানে আমরা আলাদা পেশাজীবী ফোরামের কমিটি দিয়ে এসেছি এবং তারা আলহামদুলিল্লাহ সেই কমিটি কার্যক্রম চালু রেখেছে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা আহলেদিস আন্দোলনের বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা প্রকল্পের সর্বমোট 10টা প্রতিষ্ঠানে হচ্ছে তারা মানে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখছেন, এগুলোর স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে এবং ওভারঅল বিল্ডিংয়ের যে গড়ে ওঠার ক্ষেত্রে যে তত্ত্বাবধান, এগুলো সব কিছুই তারা আলহামদুলিল্লাহ তদারকি করছেন। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলবো আমি, মার্কাজুল ইসলাম সালাফির মহিলা মাদ্রাসা, যেটা মহিলা মাদ্রাসা ক্যাম্পাস ওইটার যেটা অলরেডি নির্মাণাধীন আছে সেটা কিন্তু ডিজাইন আমাদের ইঞ্জিনিয়ার ভাই করেছেন, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভাই বলেছেন। তার সাথে সাথে নতুন যে মসজিদ হচ্ছে মাদ্রাসা ক্যাম্পাসের ভিতরে সেটার ডিজাইন উনি দেখেছেন। এছাড়া কুমিল্লায় শাসন কাছার মার্কাজ, দোহারে উমুলকুরা মাদ্রাসা, দারুল হাদিস, সালাফিয়া কমপ্লেক্স, সাতক্ষীরা, এগুলোর সবই মোটামুটি ডিজাইন ওনারা দেখছে। গত এক বছরে আমরা 7টা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি এবং একটা বড় আকারে, এক একটা মেডিকেল ক্যাম্পে প্রায় 250-300 মতন রুগী ছিল। এর পাশাপাশি অনলাইনে আমাদের টেলিমেডিসিন কার্যক্রম চালু আছে। আর আপনারা জেনে খুশি হবেন, আনন্দিত হবেন যে অত্র মাদ্রাসা ক্যাম্পাসে আমাদের যেটা পেশাজীবী ফোরামের মানে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে প্রত্যেক বুধবার আলহামদুলিল্লাহ আমরা
স্বল্প মূল্যে এবং অথবা বিনামূল্যে আমরা চিকিৎসা সেবা চালু রেখেছি এবং অতি শীঘ্রই একটি হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার চালু করার আমাদের পরিকল্পনা রয়েছে। এছাড়াও এর ইতিমধ্যে আমরা দুইটি মাদ্রাসা, আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পন্ন দুটি মাদ্রাসার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, একটি হচ্ছে বাগমারা রাজশাহীতে আর একটা নাটোরে। এটা আমাদের তত্ত্বাবধানে ইনশাল্লাহ এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে কাজ করবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আহ্বান থাকবে আমাদের যে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি এই জিনিসটা আসলে আপনারা খেয়াল করবেন যে সমাজের কিছু শ্রেণীর কিছু পেশার লোক আছে যাদের কাছে অ্যাপ্রোচ করা সবসময় সম্ভব হয় না। এটা আমরাও দেখেছি, আপনি যে পেশে যেখানে নিয়োজিত আছেন আপনার বসকে আপনি মন খুলে হঠাৎ করে বলে ফেলতে পারেন না যে এই সংগঠনের দাওয়াত দিতে পারেন না, ঠিক আছে? এইখানেই হচ্ছে আসলে পেশাজীবী ফোরামের ভূমিকা। আপনি যখন একটা পেশাজীবী একটা সংগঠন আগে থেকে চালু করবেন, কয়েকজন মিলে কাজ করবেন, তখন কয়েকজন মিলে যখন আপনি অ্যাপ্রোচে যাবেন বড় কোনো কোথাও দাওয়াত দিতে, সেটা কিন্তু ফ্রুটফুল হবে, ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। আমাদের যেটা পরিকল্পনা ইনশাল্লাহ যে আমরা ইসলামী শরিয়ার যথাসাধ্য সুরক্ষিত রেখে চিকিৎসা ব্যবস্থা নতুন করে প্রণয়ন করবো ইনশাল্লাহ, যেখানে ইসলামী শরিয়ার কোনো লঙ্ঘন হবে না, আমাদের মা বোনেরা পূর্ণ পর্দার সাথে দক্ষ মহিলা চিকিৎসকের সাথে কাছে চিকিৎসা নেবেন, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ দেওয়া হবে না, যথাযথ কারণ ছাড়া কোনো অপারেশন বা সিজার করা হবে না। আহলে হাদিস ইঞ্জিনিয়ারগণ যথাযথ নিয়মকরণ মেনে অট্টালিকা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো নির্মাণ করবেন, তথ্য প্রযুক্তির ক্ষতিকর দিকগুলো সমাধানের চেষ্টা করবেন ইনশাল্লাহ, জ্বালানি সংকট মোকাবেলায় অবদান রাখবেন, আধুনিক পরিবেশ ও সুযোগ সুবিধা সম্পন্ন সাধারণ শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে যেখানে দিনী জ্ঞান ও ইসলামী আদব শেখার পাশাপাশি বর্তমান অর্থনীতি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে পাঠ্যক্রম প্রণয়ন করা হবে ইনশাল্লাহ। একইভাবে আহলে হাদিস আইনজীবী ও অর্থনীতিবিদগণ তাদের স্ব পেশায় ইসলামী আইনের বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। এইভাবে আল্লাহ ভীরু ও দায়িত্ববোধ সম্পন্ন পেশাজীবী সমাজ গড়ে উঠলে সুদ ঘুষ অর্থ আত্মসাৎ সহ যাবতীয় দুর্নীতি সমাজ থেকে দূর করা সম্ভব হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা তাহরিমের 6 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের আহলকে পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। কাজে আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। এই কারণে আমাদের সবাইকে একসাথে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে যাতে এটা কোনো কারোর জন্য বোঝা না হয় এবং সফলতার সম্ভাবনাও যাতে বেশি থাকে। এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ সে প্রশান্ত আত্মার দলভুক্ত হতে পারবো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরদ ভরা কণ্ঠে ডেকে নেবেন, ইয়া আইয়ুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুগত প্রিয় বান্ধব হিসেবে কবুল করে নিন, আমিন। আপনাদের সবাইকে আহলে হাদিস পেশাজীবী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব যে সকল জেলায় আমরা এখনও আহলে হাদিস পেশাজীবী ফোরামের দাওয়াত নিয়ে পৌঁছাতে পারিনি, আপনারা অতি সত্বর দ্রুত আমাদেরকে সেই সুযোগ করে দেবেন আপনাদের জেলা সফর করার এবং আহলে হাদিস পেশাজীবী ফোরামের কমিটি গঠন করার এবং তার কার্যক্রম চালু করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।